বাবা এখনো ঘুমাচ্ছে, কালকে রাত্রেবেলা তো খুব জ্বালিয়েছে, ও দুটো অবধি জেগেছিল, ঘুমায় না, আর এখন সকাল 9টা বাজে, এখনও ঘুম থেকে ওঠে না, ডেকে ডেকে ওঠাতে পারছি না। তো আজকেও দুপুরবেলা ওকে ঘুম পাড়াবো না, যাতে করে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমায়। সকালটা দেখো কত সুন্দর বাইরে, আজকে সেরকম রোদ ওঠেনি এখনো পর্যন্ত। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি শুরু করলাম এখান থেকেই। তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর কী হচ্ছে না হচ্ছে আমার ভিডিওটা থেকে লাস্ট অবধি দেখে বুঝতে পারবে। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখো এখন অন্য কোনো খাবার না খেয়ে এখন উনি এই কেকটা খাবেন, কেকটা খাক, তারপরে আমি আবার খাইয়ে দেবো পরে অন্য কিছু। বাবা তাড়াতাড়ি খেয়ে নাও কেকটা, ঠিক আছে? বুঝতা কী করেছে, ভেঙে চুড়ে কেমন করেছে দেখেছো? ও কেটে কেটে খাচ্ছে, ওটা কেটে কেটে খাওয়া, কেকটার অবস্থা ওরকম করেছে। আমি জানি কেকটা পুরোটা খাবে না, নষ্ট করবে, তাই অলরেডি আমি ওর জন্য দেখো এইদিকে কনফ্লেক্স খুলে নিয়ে রেখে দিয়েছি। তো ওটা খাওয়া হয়ে গেলে, এটা গরম আছে, এটা খাওয়া হয়ে গেলে পরে ওটা খাইয়ে দেবো। আজকে রান্নাবান্না করেছি হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করবো, আর একটু ডিম করবো, আর ডাল বেশি দিয়েছি। তো আজকে ভাবছি না ফ্রিজটা একটু পরিষ্কার করবো, ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে আছে, সেরকম নোংরাও হয়নি, বাট স্টিল তাও মনে হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কারণ সেরকম আর কোনো কাজ নেই। তো বাবাকে খাইয়ে ডালটা বসিয়ে দিচ্ছি, ডিমটা সুতো বসিয়ে দেবো, তারপরে আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো। করতে করতে দেখলাম আলু পেঁয়াজ নেই ঘরে, দুদিন ছিলাম না তো তাই জানি না আলু পেঁয়াজ আছে কি নেই, আলু পেঁয়াজ নেই, তাই এখন একটু আলু পেঁয়াজ আগে নিয়ে আসি নিচ থেকে, তারপরে এসে আবার রান্না বসাবো, তাই এখন একটু নিচে যাচ্ছি আলু পেঁয়াজ আনতে। চলো তাহলে আলু পেঁয়াজটা নিয়ে চলে আসি। নিচে নামলেই না আমার অনেক দেরি হয়ে যায়, কারণ জানো তো কি ছেলেটা আসলে পরে না খুব বায়না করে, এদিক যাবো ওদিক যাবো। তোর বাবা গেল একটুখানি ছেলেটাকে নিয়ে ওই পাপির কাছে, মানে কতগুলো এখানে আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে কুকুরের, সেগুলোর সাথে খেলে, ওখানে গেল, আর আমি একটু দোকানে বসে আছি, আসলে পরে তখন হয়ে যাবে। নিচে গিয়ে জানো তো এতটাই লেট হয়ে গেল আস্তে আস্তে, তো আজকে আর আমার ফ্রিজটা পরিষ্কার করা হবে না, এইসবে আমি রান্না কিছুটা এগিয়েছি আর কিছুটা করছি। আর তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার ভীষণ এই জিনিসটাকে ভয় লাগে, ঘৃণাও লাগে। আমি দরজাটা খুলেছি আর একটা টিকটিকি আমার এখানে এসে পড়েছে, বাপরে বাপ, আবার কি ভয় লাগে টিকটিকি, আমি মানে ভীষণ ভয় পাই ভীষণ। আরে মানে বাথরুমে যদি টিকটিকি থাকে আগে আমি ওকে দেখে নিতে বলি, যে বাথরুম চেক করে যদি টিকটিকি থাকে আমি ঢুকি না বাথরুমে, আমার এত ভয় লাগে টিকটিকি। আর সেই টিকটিকি আমার গায়ে এসে পড়েছে এখানে, হে ভগবান। আমি যে কী করে মানে নিজেকে কন্ট্রোল করেছি সেটা আমি জানি, তোমাদেরকে দেখাতে পারলাম না যে ওই সিচুয়েশানটা কী ছিল। টিকটিকিটা ঠিক দরজার পিছনেই দাঁড়িয়েছিল, দরজাটা খুলেছি আর টিকটিকিটা এসে গায়ে পড়েছে। তো আজকে আর আমার ফ্রিজ পরিষ্কার করা হলো না, অনেকটাই লেট হয়ে গেছে, 12টা 11:30 বাজে যায়, এদিকে রান্না করতে হবে, ছেলেকেও স্নান করানো হয়নি, ওকেও স্নান করাতে হবে, কারণ ফ্রিজ পরিষ্কার করতে বসলে মোটামুটি আমার 1 ঘন্টা চলে গেল। তো আজকে আর করবো না ভাবছি, কালকেই করবো, আজকে রান্নাটা সেরে নিই, কাজ বাজগুলো সেরে নিই, এখনও ঘর বসে হয়নি, নিচে গেলেই আমার দেরি হয়, আর ছেলেটা এত জেদ করে না, নিচ থেকে আসতেই চায় না কিছুতে, সেই জন্য নিচে গেলেই আমার কাজের পুরো 12টা বেজে যায়। যাই হোক 12টা যখন বেজে গেছে এই আর কি করা যাবে, অলরেডি রান্নাটা করি, রান্নাটা সেরে নিই। আমার দেরি হচ্ছে বলো একা একাই স্নান করতে ঢুকে গেছে, দেখো একা একাই স্নান করছে ও, আর ওই যে জল নিয়ে খেলা করছে, এই ধর খেলা কী খেলা কে জানে, জলের মধ্যে সব ডুবিয়ে ডুবিয়ে বলবে ওগুলো বোট। নিচে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, বাবা নিচে কেন শুয়ে আছো, ওপরে ওঠো, ওপরে আসো, ওপরে চেয়ারে এসে বসো, নিচে শুয়ে কেউ থাকে ওরকমভাবে? মায়ের গায়ে যেমন টিকটিকিটা পড়লো তোমার গায়ে টিকটিকি চলে আসবে, কিন্তু টিকটিকিটা চলে আসবে তোমার গায়ে দরজার ওখান থেকে, টিকটিকিটা বসে পড়ো চেয়ারে। স্নান করা হয়ে গেছে, জামা পরিয়ে দিয়েছি, এই জামাটা ওর আগের বছরের গরমকালের, এখনও হচ্ছে না, ভাবো তাহলে কত রোগা, ও একটুও মোটা হয় না, একটুও ইয়ে হয় না, হবে কোথেকে, সারাদিন ঘুম নেই ওর, আর সারাদিন ওর পা চলছে। যাই হোক আমি এবারে ঘর মুছবো, ওখানে বসে বসে মোবাইল দেখবো, যাও খাটে ওঠো, তুমি যাও খাটে ওঠো, আগে খাটে বসে থাকবে আর আমি ঘরটা মুছবো, যাও খাটে উঠো, বসো, ওটা রেখে দাও, চোখে লেগে যাবে।
আমি মপ দিয়ে ঝটপট করে ঘরটা মুছে নেব, যেহেতু তোমাদের বললাম অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর হাত দিয়ে মুছবো না, মপ দিয়ে যেটুকুনি পাচ্ছি কোনো রকমে আজকে একটুখানি মুছে নেব। আমার ঘর মোছা হয়ে গেছে, এখন আমি স্নানে যাবো, তাড়াতাড়ি ঝটপট করে স্নানটা সেরে নিই, কারণ আবার তোমাদের দাদা চলে আসবে, তখন ও স্নানে ঢুকবে, তো আজকে আমার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য ওর টাইমের সাথে ম্যাচ করে যাবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ঝটপট করে স্নানটা সেরে নিই। স্নান সেরে তারপরে বাবানকে খাওয়াবো, নিজেও খাবো, তো স্নানটাকে সেরে আসি, তারপরে আবার কথা বলি তোমার সাথে। তো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি, বাবানকে এখন খাওয়াতে বসবো, নিজেও খেয়ে নেবো, খুবই খিদে পেয়ে গেছে। আলু সিদ্ধটা মাখতে হবে, আলু সিদ্ধ মাখবো, এদিকে ডাল করেছি, আর এদিকে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর ডিম, তো খেয়ে নিই। খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, কিছু কথা বলার আছে তোমাদের, তো সেগুলো বলছি খেতে 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 বসে। খাবারটাকে বেড়ে নিই, বুঝলে তো, খাবারটা বেড়ে নিই আগে। তো বাবানকে নিয়ে খেতে বসে গেছি। বাবা, তুমি কী দিয়ে ভাত খাবে? কী দিয়ে ভাত খাবে? খালি মাংস, সারাক্ষণ মাংস? না বাবা, সারাক্ষণ মাংস খেতে তো হবে না, মাংস আজকে নেই। তো বাবানের কাছে যে তরকারিটা একটু দেখতে লাল লাল, সেটাই মাংস, তো ওকে খাওয়াতে বসে গেছি, খাওয়াবো। তো তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমি তো সবসময় তোমাদেরকে সারাদিন সকাল থেকে কী করি সেটাই দেখানো হয়, সন্ধ্যাবেলার পরে আমি কী করছি না করছি সেটা তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয় না। তো ভাবছি এবারে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যেটাতে সন্ধ্যের পর আমি কী করি না করি সেটা তোমাদেরকে দেখাবো, তো সেটা ভাবছি করবো, সেটা দেখো, সেটাতেও তোমরা আমাকে সাপোর্ট করো, ভালো খেতে। ওকে, তো এখন বাবানকে খাইয়ে নিই, আমিও খাবো, তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে আমিও এখানে খেয়ে নেবো, তারপর আমিও খাবো। বসো বসো, খাওয়াচ্ছি। বাইরেটা বেশ সুন্দর, হাওয়া চলছে, কি ভালো লাগছে, না রোদ না ছায়া, একটা সুন্দর একদম ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা। গা হাত পা খুব টানছে এই ওয়েদারে, বাট ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর হালকা হালকা হাওয়া চলছে। চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমার সাথে আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখো তোমরা সবাই, প্রতিটা ভিডিওই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে দিও আমার লাস্ট অবধি দেখার জন্য, আর আমার পাশে থেকো, টাটা। আর সন্ধ্যাবেলাতে আমি যদি পারি আজকে আমি তোমার সাথে একটা আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি সন্ধ্যাবেলাতে কী করছি না করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো।